নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের বিজ্ঞান বই অনুশীলনী এর সাতচল্লিশ এবং আটচল্লিশ নং পৃষ্ঠা এই অধ্যায়টির নাম হচ্ছে আমার বংশ লতিকা এর সপ্তম সেশন থেকে আমরা আলোচনা করব আজকে এখানে যে তোমাদের প্রশ্ন রয়েছে প্রতিটি পৃষ্ঠা এবং শখ রয়েছে সেই শখেরও সমাধান আমরা এই ভিডিওর মাঝে তুলে ধরবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই সাতচল্লিশ এবং আটচল্লিশ নং পৃষ্ঠায় যত সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যার সমাধান খুঁজে পাবে তাহলে প্রথমে এই চলে যাও এখানে কি লেখা আছে দেখো সপ্তম সেশন এই সেশনে তোমরা দলে বসে পরিকল্পনা অনুযায়ী ডিএনএর মডেল তৈরি করবে মডেল হয়ে গেলে তোমাদের বাড়ানো মডেল অন্য দলকে দেখাও অন্যদের মডেল দেখেও তোমাদের মতামত দাও অর্থাৎ ডিএনএর মডেল বা ডাবল হেলিক্স করবা এই সেশনে অর্থাৎ সপ্তম সেশনে এসে করবা যেগুলো আমরা পঞ্চম এবং ষষ্ঠ সেশনে আলোচনা করে ফেলছি এবার দেখো এবার একটা অনুমানের খেলার আয়োজন করতে পারো মানুষ সহ বিভিন্ন জীবের নাম যা যা মাথায় আছে তা নোট করো এবার এদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের মিল আছে কিনা তা খেয়াল করে দেখো একই ধরনের বৈশিষ্ট্য কোন সব জীবের মধ্যে আছে। অর্থাৎ কোন কোন জীবের জিনের প্যাটার্নে মিল বেশি তা অনুমান করো এবং নিচের শখে লিখে রাখো এখন এখানে লিখবে জীবের নাম এরপর লিখবে বৈশিষ্ট্য আর এখানে কি একই বৈশিষ্ট্য অনুযায়ী জীবের তালিকা এইভাবে তোমরা এই শখটি পূরণ করে ফেলবে এখানে বিভিন্ন জীবের নাম লিখতে পারো তুমি এখানে একটা না একাধিক জীবের নাম লিখতে পারো তাহলে এই শখটা কিভাবে পূরণ করবা চলো আমরা দেখে আসি মানুষ সহ বিভিন্ন জীবের নাম নোট করে এদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের মিল আছে কিনা তা খেয়াল করো এবং মিসের শখে লিখো তাহলে জীবের নাম দেখো মানুষ গরু চিত্রা হরিণ মহিষ বক শামুক খোলা বানর মায়াহরিণ গেরিলা পাতিহাস সরস হরিণ সম্বর হরিণ সারস সরালি যে কোনো মানে পাঁচ ছয়টা তুমি এখানে জীবের নাম উল্লেখ করে দিতে পারো এবার দেখো বৈশিষ্ট্য উন্নত হাত পা বড় মস্তিষ্ক স্থান পাই শ্রবণ শক্তির চাইতে দর্শন শক্তির উপর নির্ভরতা এরপরে চারটি পা জাবর কাটে এ কমা মানে আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখো পুরুষ প্রাণীর মাথায় সিং থাকে তীর্ণ ভোজি তারপর হচ্ছে পশু মানে লম্বা লেজ থাকে এদের বৈশিষ্ট্য পুরুষ সদস্যদের মাথায় সুন্দর শিং থাকে ছোট লেজ থাকে বনে বাস করে চারটি পা আছে এরা বনেও বাস করতে পারে মানুষও বনে বাস করতে পারে পশু প্রাণী এগুলো মহিষ হরিণ এগুলো কি হলো তো বা হচ্ছে এখানে ফলের নাম বলা আছে এখানে কাঁঠাল বা জাম তোমরা যাই বলো দেখো এরা নদীর আশেপাশে থাকে উঠতে পারে ডিম পারে বাচ্চা হয় এদের দেহের গঠন শুরু উঠতে পারে গৃহ দেহের গঠন কতক ভারী ডিম ফুটে বাচ্চা বের হয় মাটি ভেদ করে এদের উপরে উঠে বহু বর্ষজীবী সারা জীবন ধরে শারীরিক বৃদ্ধি ঘটে ফুল ও ফল হয় এসে বৈশিষ্ট্য বিভিন্ন এখানে নাম দেওয়া আছে মানুষ তারপর এখানে ফল বা জীব উদ্ভিদ ও প্রাণী উভয়টির নাম এখানে উল্লেখ করা আছে একই বৈশিষ্ট্য অনুযায়ী জীবের তালিকা কি দেখো মানুষ বানর গরিলা হনুমান দেখো বৈশিষ্ট্য কি মহিষ ও গয়াল ইত্যাদি তারপর চিত্রা সম্বর কোচ বক সারস পাতিহাস রাজহাস সরালি তুমি কি করলে এই যে জীবগুলো নিলা এই জীবগুলোর মধ্যে থেকে আলাদা আলাদা বৈশিষ্ট্য তুমি এখানে অন্তর্ভুক্ত করে দিলা দিলাম এখানে মানুষের সাথে যেগুলো মিলে মহিষ এগুলোর বৈশিষ্ট্য আলাদাভাবে এখানে লিখে দিলা অর্থাৎ উদ্ভিদ প্রাণীকে তুমি আলাদা করে ফেললাম নিচে সময়ের সাথে সাথে ঘোরার বৈশিষ্ট্য কিভাবে পরিবর্তিত হয়েছে তার একটা উদাহরণ দেওয়া হলো অর্থাৎ ঘোরার আকৃতি দেখো প্রথমত কি ছিল এটা ছোট ছিল সেখান থেকে কিন্তু ধীরে ধীরে কি হয়েছে ঘোড়ার আকৃতিটা বড় হয়েছে এবং এই যে তোমার এই রেখাগুলো ছিল ঘোড়ার গায়ের এই রেখাগুলো কিন্তু সরে সরে আস্তে আস্তে এখন আর এই রেখা নাই এই বিদ্যুতে দেখো তোমরা অনুমান করো তো আরো অনেক প্রজন্ম পরে আরো অনেক প্রজন্ম পরে ঘোড়ার আর কি পরিবর্তন ঘটতে পারে এইগুলো তোমরা অনুমান করে এখানে লিখে ফেলবে তাহলে তোমার কি পরিবর্তন ঘটতে পারে দেখো অনুমান করো তো আরো অনেক প্রজন্ম পরে ঘোড়ার কি ধরনের পরিবর্তন ঘটতে পারে দেখো উত্তর অনেক প্রজন্ম পরে ঘোড়ার আকার খাটো হবে বিশ্বজনীন উষ্ণতা এর জন্য দায়ী অর্থাৎ গরম ঘোড়ার বিবর্তন লক্ষ্য করলে আমরা দেখি যে পাস থেকে আধুনিক ঘোড়া পর্যন্ত বিবর্তনের ঘোড়ার কয়েকটি মূল বৈশিষ্ট্য পরিবর্তন ঘটেছে দৈহিক আকার ও অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটেছে অগ্রপদ এবং পশ্চাৎপদের আঙুলের একটি ঘুরে পরিবর্তন ও অন্যগুলোর বিলোপ ঘটেছে মস্তিষ্কের আকার বৃদ্ধি এবং এর পরিবর্তন ঘটেছে এসব পরিবর্তনের ফলে পঞ্চান্ন বছর আগের আঠাইশ সেন্টিমিটার উচ্চতার ইওফিপাস ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে আধুনিক ঘোড়ায় ঘোরার বিশাল আকার লাভ করে তবে বিজ্ঞানীরা ধারণা করেছেন বৈশ্বিক উষ্ণতার স্থান পায় প্রাণীদের শারীরিক আকৃতিতে প্রভাব ফেলে উল্লেখ্য পৃথিবীর ইতিহাসে ইয়োসিন উপযুগ নামে একটি সময়ের উল্লেখ পাওয়া যায় আনুমানিক ছাপ্পান্ন বছর পূর্ব থেকে তেত্রিশ দশমিক নয় মিলিয়ন বছর পূর্ব পর্যন্ত এই যুগের ব্যক্তি ছিল এ সময় পৃথিবীর গড় তাপমাত্রা ছিল প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস অধিক তাপমাত্রার কারণে তখন কোনো প্রাণীর ওজন দশ কেজির বেশি হতো না বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস সুতরাং পরিবেশের কার্বন অক্সাইড গ্যাসের আধিক্যের ফলে পৃথিবীর ধীরে ধীরে ইউসিন উপযোগের মতো অধিক উষ্ণ হবে তাপমাত্রা বৃদ্ধির ফলে জিনের বিনাশ পরিবর্তন সাধিত হয় প্রছন্ন বৈশিষ্ট্যগুলো পূর্ণ প্রকাশের মাধ্যমে ঘোরার পূর্বের মতো বৈশিষ্ট্য ফিরে যেতে পারে ফলে তখন ওইরূপ রূপ পরিবেশ স্থান্য পাইর আকার ক্ষুদ্রাকার হবে এটাই ধারণা করা যায় ক্ষুদ্র আকারের সঙ্গে সঙ্গে অধিক তাপ সহ্য করার জন্য ঘোড়ার চামড়া মোটা হতে পারে চামড়ার রং পরিবর্তন হতে পারে এমনকি পায়ের খুরিরও পরিবর্তন ঘটতে পারে এই হচ্ছে তোমার প্রশ্ন হচ্ছে অনুমান করো যে কয়েক প্রজন্ম পরে ঘোড়ার আর কি কি পরিবর্তন হতে পারবে এই প্রশ্নের উত্তর তবে এই বই যদি খুলি আমরা একটু দেখি সাতচল্লিশ নং পৃষ্ঠে কিন্তু আরেকটি প্রশ্ন আছে দেখো এই সেশনে আমরা দলের সবাই পরিকল্পনা করে ডিএনএ মডেল তৈরি করব কি তৈরি করবো বলতো ডিএনএ মডেল তাই না আচ্ছা তাহলে এই প্রশ্নটার আমরা উত্তর দিয়ে আসি ডিএনএ মডেল কিভাবে তৈরি করতে পারি দেখো দলে পরিকল্পনা অনুযায়ী ডিএনএ মডেল তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো মডেল তৈরির প্রক্রিয়া দেখো সমদর্গের দুইটি সাদা রঙের তার নাও এদের দুইটি পাঁচ ইঞ্চি এবং তিন ইঞ্চি প্রান্ত চিহ্নিত করে নাও এবার তার দুইটি পরস্পরের বিপরীত দিকে বসাও উদাহরণস্বরূপ এটার পাঁচ ইঞ্চি এবং তিন ইঞ্চি যথাক্রমে উপর থেকে নিচের দিকে রাখলে আরেকটার তিন থেকে পাঁচ ইঞ্চি যথাক্রমে উপর থেকে নিচের দিকে রাখবে এবং এই তথ্যগুলো তোমরা একটু ভিডিওটা থামিয়ে লিখে নাও কিভাবে তুমি একটি মডেল তৈরি করতে পারো ডিএনএম মডেল তোমরা এই যে জি অর্থাৎ আমরা জানি কি নাইট্রোজেনের বেস হচ্ছে চারটি গোলনিন হচ্ছে জি সাইটোসিন থায়ামিন অ্যাডেনিন এইগুলো কিভাবে কাজ করে এই যে লাল নীল পুঁতি বসাতে সেগুলো দেখে নাও এরপরে আমি আবার কিছু তোমাদের বইয়েরই পৃষ্ঠা এখানে অন্তর্ভুক্ত করে দিছি তোমরা একটু দেখো এখানে এরপর এখান থেকে তোমরা এই সম্পূর্ণ তথ্যটা লিখে তারপরে পড়ে নাও যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যেখানে এখানে দেখো নাইট্রোজেনের বেসগুলোর মধ্যে দেখো অ্যাডেনিন এই যে এ সংক্ষেপে প্রকাশ করা হয় থাইমিন টি গুয়ানিন জি এবং সাইটোসিন সি কে সংক্ষেপে প্রকাশ করা হয় অর্থাৎ অ্যাডেনিন এবং থায়ামিন সমান অথবা থায়ামিন বা অ্যাডেনিন সমান আর গোনিন এবং সাইটোসিন এখানে কিন্তু তিনটা ভিতরে দাগ কয়টা আর এটা কিন্তু দুইটা বেশ দেখো এই দুইটা আর সাইটোসিন গোনিন এই বেশ হবে তিনটা তাহলে মনোনিউক্লিয় নিউক্লিও টাইটের কত তিন দশমিক চার অ্যাটমসফিয়ার প্রতিটি পূর্ণাঙ্গ প্যাচের মধ্যে মোট পঁচিশটি হাইড্রোজেন বন্ড থাকে এগুলো মুখস্থ একদম মুখস্থ করে নেবে এই পৃষ্ঠাটা পইরা একদম মুখস্থ করে ফেলাও এখনই দেখো এদের মধ্যে কিছু বৈশিষ্ট্যের মিল আছে কি না তা খেয়াল করে দেখো বিভিন্ন জীব মানুষ সহ বিভিন্ন জীবের ভিতরে মিল আর অমিল কি রয়েছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব এখন দেখো বিভিন্ন জীবের মধ্যে মিল এবং অমিলের কারণ উল্লেখ্য জীবগুলোকে একই জাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে তালিকা করা হয়েছে অর্থাৎ তাদের মধ্যে যে বিভিন্নতা রয়েছে তা প্রজাতিগত ভিন্নতা কিন্তু অনেকগুলো একই জাতীয় বৈশিষ্ট্যের ভিত্তি হিসেবে এদের সাধারণ কোন পূর্বপুরুষের অস্তিত্ব কল্পনা করা যায় না মূলত এই সাধারণ পূর্বপুরুষ বিভিন্ন সদস্য বিভিন্ন পরিবেশ অভিযোজিত হওয়ার ফলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এই বাস্তুতান্ত্রিক বৈচিত্রের ফলে প্রজাতিগত ভিন্নতা সৃষ্টি হয়েছে পরিবেশে অভিযোজিত হওয়ার ফলে জীবগুলো সৃষ্ট জিনগত বৈচিত্র্য হলো প্রজাতিগত ভিন্নতার আধিকরণ প্রকৃতপক্ষে পক্ষে পরিবেশের বিভিন্ন নিয়ামক যেরকম বৃষ্টি তাপ এটা হবে তাপ ভাব না বিকিরণ বনভূমি জলভূমি ইত্যাদি জীবের জিনগত বিনাশের আকস্মিক পরিবর্তন সাধন করে বহু বছরের ব্যবধানে সৃষ্টি এই পরিবর্তনের ফলে জীবের ডিএনএর জিন বিনাশের পরিবর্তন আসে ফলে এই প্রজাতিগত বৈশিষ্ট্য সৃষ্টি হয় মানুষ বানর এটা হবে গরিলা ও হনুমান সবই প্রাইমেটসের সাধারণ বৈশিষ্ট্য বর্ষণ করে এটা হবে সাধারণ বৈশিষ্ট্য অর্জন করে এটা হবে সাধারণ বৈশিষ্ট্য অর্জন করে এর ফলে প্রজাতিগত বৈচিত্র্যের সৃষ্টি থেকে। সৃজনশীল ও উন্নত গয়াল লোকালয়ে থাকে না ও পোষ মানে না বলে গরু মহিষ থেকে তা ব্যতিক্রমী মহিষ চামড়া মোটা হওয়ায় ও শক্ত সিং কারণে তা গরু থেকে দৃশ্যমান বৈচিত্র্যের অধিকারী চিত্রা হরিণ ও মায়াহরিণ বনে বাস করে বলে বনের অন্য হিংস্র পশু থেকে বাঁচতে তার চামড়া অভিযোজিত হয়েছে সম্বর হরিণের ক্ষেত্রে চামড়ার মাধ্যমে আত্মরক্ষার প্রয়োজন পড়েনি তাই চিত্রা ও মায়া হরিণের মতো তার রং পরিবর্তনও হয়নি শামুক খোল ও সারস আকারে কোচ বক থেকে বস বড় এবং এদের ঠোঁট সুগঠিত ও অধিক লম্বা পাতিয়াস ও সারস পোষ মানলেও সরালিকে পোষ মানানো যায়নি তাহলে এই ছিল তোমাদের এই যে শখের আমাদের বিভিন্ন প্রাণী আছে এদের মধ্যে মিল অমিল আর মিল অমিল থাকার কারণ কি এবং এদের বৈশিষ্ট্য এই আলোচনা তাহলে আমরা কিন্তু প্রথমে সাতচল্লিশ নং পৃষ্ঠা এবার আটচল্লিশ আবার সাতচল্লিশ নং পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করছি তোমরা পরবর্তী সমাধান ও পেয়ে যাবা প্রতিটি প্রশ্নের এবং প্রতিটি বইয়েরই সমাধান আমরা জয়ীর্স লাইব্রেরিতে তুলে ধরি তোমরা সকল বইয়ের সমাধান পেতে আমার জয়স লাইব্রেরির সাথেই থাকতে পারো ধন্যবাদ